আজকে কোনো রেসিপি নয়, আজকে একটি চমৎকার ব্লগ শেয়ার করব আপনাদের সাথে, আর খুবই ভালো লাগবে, আপনাদের এনজয় করবেন আশা করছি, সঙ্গে থাকবেন, সঙ্গে থাকলে কিন্তু আজকের ব্লগটি এনজয় করবেন, ভালো লাগবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে এক জায়গায় বেড়াতে চলে এসেছি, তো এইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু চলে এসেছি, আর এটা ছিল রায়নের বাবার খুব কাছের একজন মানুষ হাসান ভাই। তো হাসান ভাইয়ের বাসায় কিন্তু আজকে আমরা এসেছি, আমাদের দাওয়াত ছিল। তো এখানে আসলে আসার প্রথম উদ্দেশ্য হলো রায়নের বাবার যে দাঁতের চিকিৎসা চলছে, তো ওই হাসান ভাইয়ের বাসার নিচেই কিন্তু ওনার ক্লিনিক। তো রায়নের বাবার সাথে আমরা এখানে ক্লিনিকে এসেছি, সেই সুবাদে কিন্তু ভাইয়া আমাদেরকে দাওয়াত করেছেন ওনাদের বাসায়। যাই হোক, তো অলরেডি ওনাদের বাসায় চলে আসছি, আর এই যে দেখতে পাচ্ছেন অনেক খাবার কিন্তু ওনারা আইটেম রেডি করেছে, অনেক খাবারগুলো টেস্টি ছিল, মজার ছিল। ভাবি নিজ হাতে অনেক খাবার রান্না করেছেন, এবং কিছু খাবার কিন্তু বাহির থেকেও আনা হয়েছে। হ্যাঁ, তো এই যে প্রেজেন্টেশনগুলো খুবই ভালো ছিল, এবং এটা ছিল রাতের খাবার। এই ঝাল আইটেমের খাবারের পরই কিন্তু মিষ্টি অনেক ডেজার্ট আইটেম ছিল। তো খুবই দুঃখের বিষয় যে মিষ্টি ডেজার্ট আইটেমগুলো কিন্তু আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। যখন আসলে ডেজার্টগুলো দেওয়া হয়েছিল খেলাম, বাট ভিডিও করার কথা একদমই মাথায় ছিল না। পরবর্তীতে আমার অনেক আফসোস হয়েছে, অনেক খারাপ লেগেছে যে এত এত মিষ্টি ডেজার্টগুলো ছিল, অথচ এগুলো কিন্তু আমি শেয়ার করতে পারবো না আমার দর্শকদের সাথে। যাই হোক, অলরেডি আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এই সুযোগে কিন্তু ওনাদের বাসাটায় একটু আপনাদেরকে দেখাচ্ছি। বাসাটাও কিন্তু খুবই সুন্দর, আর সুন্দর করে কিন্তু ভাবি এবং ভাইয়া দুজনেই সাজিয়েছেন, আর তাদের কথা একটু করে আপনাদের সাথে শেয়ার করতে চাই। ভাবি এবং ভাইয়া মানে হচ্ছে হাসান ভাই এবং ওনার ওয়াইফ, দুজনেই কিন্তু খুবই ভালো মনের মানুষ, এবং ওনাদের ব্যবহার, পার্সোনালিটি সব কিছুই আমার খুবই পছন্দ হয়েছে। রায়নার বাবা তো অলরেডি পছন্দ করি, আর ভাইয়ার তিনটি মেয়ে মাশাল্লাহ ওরাও খুবই ভালো। তো আমার ছেলে অলরেডি ওদের সাথে অন্য রুমে এনজয় করছে, টিভি দেখছে, মুভি দেখছে এ আর কি, আর আমরা এদিকে ভাইয়া ভাবিদের সাথে গল্প করছি। তো খাওয়া দাওয়া তো সেরে নিলাম, মিষ্টি ডেজার্ট আইটেমও খেয়েছি, সেটা তো আর শেয়ার করা হলো না। তো বাসাটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি, বাসাটা খুবই সুন্দর, এবং খুবই সুন্দর করে ভাইয়া ভাবি সাজিয়েছেন। আর এটা হচ্ছে ড্রয়িং রুম, তারপরের স্টেপগুলো আমি একটু দেখাবো, সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব এবং বলেও দেব। আর এখন আমি চলে আসছি কিচেনে, এটা ছিল রান্নাঘর, তো রান্নাঘরটা একটু করে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। সুপ্রিয় দর্শক, এ অ্যাজ ব্লগ ইন কিচেন থেকে আজকে একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি, আর বরাবরই কিন্তু আমি আপনাদের সাথে আমার সহজ সহজ ইউনিক ইউনিক মজার মজার রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি। আশা করি আপনাদের নিশ্চয়ই আমার রেসিপিগুলো ভালো লাগে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এরকম সহজ সহজ ইউনিক ইউনিক রেসিপিগুলো পেতে চাইলে নিশ্চয়ই আপনাকে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে কানেক্ট হয়ে আমার চ্যানেলের সাথে থাকলে পরবর্তী রেসিপির ভিডিও নোটিফিকেশন কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে, চাইলে আপনি দেখে নিতে পারেন। আর এই যে এখানে আরেকটি রুম, কিন্তু আর এখানে ভাইয়া এবং ভাবির মেয়েরা বসে, সাথে আমার ছেলে বসে বসে মুভি দেখছে। তো এই ব্লগের মাধ্যমে হাসান ভাই এবং তার ওয়াইফ ভাবিকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের এত সুন্দর একটি সময় দেওয়ার জন্য আর দাওয়াত করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ। খাবারগুলো অনেক টেস্টি ছিল, আশা করছি আল্লাহ চাইলে আবার আমরা একসাথে হব, একসাথে কিছু সময় কাটাবো, ভালো লাগবে। সবার সাথে দেখা হলে আসলে ভালো লাগে, এটাই আর কি। সুপ্রিয় দর্শক, আমার এই ব্লগ ভিডিও যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন। এর সাথে যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলকে, তো একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে সাথে থাকবার জন্য অনুরোধ রইল। সুপ্রিয় দর্শক, আমার পরবর্তী রেসিপি কিংবা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।